আজকের গরিমাসের 2 তারিখ, হ্যাঁ আজকের দিনে আমাদের আর্মি যুগে অ্যাড হয়েছে তাসমিন নামের একটি ম্যান, যে কিনা আমার সাবস্ক্রাইবার, আমার ফ্রেন্ড, তো আমাকে রিকোয়েস্ট করছে। ও যেদিন আর্মি হয়েছে, মানে 2 তারিখ, মানে আজকে আপনার জন্য ওকে একটা ওয়ানশট বানিয়ে দিতে, যেহেতু আমাকে একশো পাইয়ে রিকোয়েস্ট করছে, অবশ্যই আমাকে রিকোয়েস্টটা রাখা উচিত। তাই স্টোরিটা বানালাম, চলো দেখি আসি। আচ্ছা তাসমিয়া, তুমি প্রথম কাকে থেকে আর্মি হয়েছো এটা কিন্তু অবশ্যই বলে যাবে, আর তোমাদের বলছে তোমরা কবে আর্মি হয়েছো, তোমাদের কি মনে আছে কয় তারিখে, তা অবশ্যই সেটা জানিয়ে দাও। ঠিক আছে, আমার স্টোরিটা একেবারে ফোকাস করে চলো। ঠিক আছে, তো কলেজের সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটিকে দেখি, আরে আমি জিমি, বিটিস আর্মি না, তোমার বিটিস অনেক বেশি ভালো লাগে, স্পেশালি আমার কিম ট্যাঙ্ক, আমার অনেক ভালো কিম ট্যাঙ্ক, আমার হাজব্যান্ড, আমার জামাই, আমার জন জিউন জিউ কেমনে পছন্দ করে, কিম নাম জন কিম সে জিমি নিন দি জানো যে পাবজি জন যেটা বিটিস মা অনেক ভালো, তুমি বিটিস পছন্দ করো না, না বিটিস পছন্দ করি না, বিটিস ভালো না, বিটিস দেখেছিলা একটা থাপ্পড় মেয়ে তোর গাল দুটো ফাটা ফেলো, দেখি বলে বিটিস ছিল তোর মা হিজলা, তোর বাপ হিজলা, তোর চোদ্দ গোষ্ঠী হিজলা, শয়তান সে যাবে দেখতে। তোমার যে মেয়ের বকর বকর শোনা, এই মেয়েটি হচ্ছে জিমি, আর সে কিন্তু বিটিএস অনেক পছন্দ করে, একেবারে বিটিএস আর্মি গার্ল, তো তার সামনে বিটিএস কিন্তু আশেপাশে কথা বলে সে খুব রেগে যায়, যেমন এখন তার একটা ফ্রেন্ড বললো নতুন ফ্রেন্ড, একজন তাকে ঝাড়ি মেরে তাড়িয়ে দিল। এরকম কিন্তু আমরা, তাই না, যে কিনা বিটিএস আর্মি আর তার সাথে কিন্তু আমরা মেসেঞ্জারেও কথা বলি না, তাকে বারবার টাকা উড়ে দিই। এটাই হচ্ছে আর্মিদের পাওয়ার, আর্মি গার্ল। জিমিন কাজটাকে ঠিক করেছে, মেয়েটি নতুন এসেছে, তোর সঙ্গে ফ্রেন্ডশিপ করবে, নতুন কলেজ আসলে তুই কিনা মেয়েটাকে এভাবে ঝাড়ি মারলে, কাজটা কিন্তু একদম ঠিক করলি না। বিটিএস ফ্যান হতে কি হয়েছে, আমি এভাবে তো ফ্রেন্ড হতে পারি না, আমার এরকম ফ্রেন্ডের দরকার নেই, যে কারণে তোকে বিটিএস ফ্যান বানিয়েছে, এভাবে তো নয়, যারা বিটিএস পছন্দ করে না তাদেরকে আমি দুই চোখে লীলায় দেখতে পাই, তাদেরকে আমি অভিশাপ দিই, তারা যেন বুড়িগঙ্গা নদীতে ডুবে মরে। ফার্সের লোক তার বিটিএস মেয়ে কি যা পাইছে, তার তারা তাদের সাফল্য সহ্য করতে পারে না, হয়েছে হয়েছে, দেখবি তোর কপালে একটা বিটিএস হেটারই পড়বে, জীবনেও না আমি বিটিএস আর্মি বয়কে বিয়ে করবো, তা না হলে জীবনেও বিয়ে করবো না, বিটিএস ফ্যান বয়কে বিনা তো কম পড়েছে নাকি, বিয়ে করলে ওদেরকে করবো, হেটারকে জীবনও করবো না, বাস ভাই আসতেছে আপনার সামনে। এটা হচ্ছে আমাদের গল্পের নায়ক জিওন জ্যাকব, যে কিনা আমাদের জিমিকে খুব পছন্দ করে, কিন্তু সাহস করে বলতে পায় না, আজকে সে ভেবেছে সেই জিমিকে তার মনের কথা বলে দিবে, তো চলো দেখি জ্যাকব কি পারবে। বস আপনি অন্য চিন্তা করবেন না, সামনে গিয়ে যাইবেন, একটা ফুল নেবেন আর বলবেন যে আমি আপনাকে ভালোবাসি, মানে তুই কেন বলবি, না মানে এটা আপনি বলবেন বস, বুঝলেন, আপনি ভালো করে বলবেন, দেখবেন ভাবে পটে যাবে, যদি না পড়তো উল্টা পাল্টা কিছু বললে কিচ্ছু বলতো না, আমরা তো আসি বেশি ট্রেনিং ব্রিলিং করলে গোডাউনে নিয়ে আপনি সেখানে বিয়ে দিয়ে দেবো, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আমি যাই, দেখি জিমি যদি রাজি হয়, না হলে তো কিছুটা করতেই হবে, যাই তাহলে, আল্লাহ আমার উপর রহমত দিয়ে যেন আমি বলতে পারি জিমিকে মনের কথাটা। তো জাঙ্কু তো দোয়া টোয়া পরে জিমের কাছে গেল, কি ব্যাপার এইভাবে রাস্তার পথ কেন আটকায়, আপনাদের মতলব কি, বকাটা ছিল কোথাকার সামনে থেকে শুরু, না হলে কিন্তু আমি চিৎকার করে আপনার নামে অভিযোগ দেবো, আর বলবো যে আপনি আমাকে ইয়া টিয়া করতেছেন বলে নাই নির্যাতনে। জিমিন তো কি মাথা খারাপ হয়েছে, লোকটার সামনে এসেছে হয়তো কোনো সাহায্য চাইছে, কি বলছিস, বাদ সাহায্য, এসব সুন্দরী মেয়েরা দেখলে লাইন দিয়ে লাইন পড়ছে, আল্লাহ বলে তুই সব ফাউল কথা, তুই সব বিশ্বাস করিস, সব আগে আজে বেলা ছেলেদের কথাই ভালো করে জানি, বদমাস ছেলে কথা সরবে না আপনার সামনে থেকে। জিমিন চুপ করে, এটা রাস্তার মধ্যে কি সব বলছিস, লোকটা তো কোনো বিপদে পড়েছে। হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন, আসলে আমি খুব বিপদে পড়েছি, আমার একটা খুব সাহায্য লাগবে, মানে আমার একটা কথা আছে যেটা আমি আপনাদের বলতে চাই। হ্যাঁ ভাইয়া বলুন কি কথা, আমি আপনাকে পুরোপুরি সাহায্য করবো, এমনি না করলো, ধন্যবাদ। না মানে আসলে আমি অনেকদিন ধরে আপনার বন্ধু জিমিনকে খুব পছন্দ করি, তাহলে এই গোলাপটা ওনার জন্য, আই লাভ ইউ জিমিন, তুমি কি আমাকে ভালোবাসবে, আচ্ছা ঠিক আছে ভালোবাসে তখন, তুমি কি আমাকে বিয়ে করবে, তো এই কথা শোনার পর জিমিন তো রোজের দিকে রাগে লোকে দেখায়, দেখি বললাম না সব ছেলেরা কি চায়, হে না মানে চেহারা দেখে তো ভালোই লাগে, দেখো জিমিন আমি তোমার জন্য সব করতে রাজি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, কীভাবে কখন যাই না হয়ে চাইছে, আচ্ছা এটা কথা, আচ্ছা ঠিক আছে আমি রাজি, কিন্তু তুমি কি বিটিএস ফ্যান বয়,
মানে কি বিটিএস এর বিটিএস চিনো না তুমি জানো বিটিএস কি বিটিএস হচ্ছে যে দুনিয়াতে সরি পুরো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে দুনিয়া হ্যাঁ ঠিক আছে তুই পুরো দুনিয়ার নাম্বার ওয়ান ব্যান্ড বিটিএস তুমি বিটিএস চিনো না তুমি কোন দুনিয়াতে বাস করো ও হ্যাঁ চিনি তো চিনি আমি তো বিটিএস বিটিএস হ্যাঁ আমি চিনি বিটিএস তুমি কোনো চিন্তা করো না আমি তোমার জন্য বিটিএস কিনে আনবো কি কিনে আনবে তুমি কি পাগল না কিছু লেগে বলতেছে আমি আচ্ছা তুমি বিটিএস পছন্দ করো হুম কেন পছন্দ করো না ওরা তো খুব ভালো তাই না ভালো ছবি করে আমার খুব ভালো লাগে ওরা ছবি করে না না মানে ঠিক আছে তুমি যদি বিটিএস ফ্যান বল তাহলে বলো তো বিটিএস কজন মেম্বার তাহলে আমি রাজি কজন হইব পাঁচ জন নাকি তিনজন জামাই বউ মিলে হয়তো রাজি হয়েছে নাকি বলেন তোর ভাই নাকি না জানলে নাকি ভালোবাসা গ্রহণ করতো না সেখানে নাকি ওনার কি আছে না আছে আমি জানি না ভাই শেষ পর্যন্ত এই ডিপিএস এর জন্য আমার ভালোবাসা এভাবে হেরে যাবে একটা মেয়ের কাছে এই ডিপিএস যদি আমি সামনে পাইতাম না গুলি করে মেরে ফেলতাম বস আপনি কোনো চিন্তা করবেন না ডিপিএস নাকি ডিপিএস যেই হোক না কে আমরা তো আমার ভালোবাসাকে আমার কাছে আইন মেরে তোরা যা আছে রেটাই দিব আসলে ডিপিএসটাকে জানতে হবে না হলে তোর ভাবির মনে আমি কখনই পাবো না তোরা জানো এইটা ডিপিএসটাকে আমাকে শেখাতো কোন সাবজেক্ট এটা স্যার এটা তো কোনো সাবজেক্ট না আচ্ছা কুদ্দুস তুই একটা কাম কর তুই নেটে সার্চ কর টিপিএস কোন সাবজেক্ট আচ্ছা টিপিএস না না টিপিএস না বিটিএস তখন ওর চামচা বলেন বিটিএস সার্চ করে দেখা যায় বিটিএস সাতটা ছেলে বস এগুলো তো পোলামাইয়া বিদেশি চাক মাথায় নাকি না এক মিনিট কুড়িয়াতে খাই বাও কি সুন্দর পোলা দেখ আই হায় মায়া গোলেন সাহায্য গুজা খাইকে এর জন্য মেয়ে ওদের বেশি পছন্দ করে আয় হায় এটা কেডা আরে এটা বি বি করো নাম হয় যাই না আমি বিদেশি নাম এর জন্য তো হ্যাঁ আমার বোন ও বিয়ের বউ কয় চার বছরের মেয়ে কিনে বিয়ের বউ তুই তো বুঝি নাই বি ডাকে এখন দেখলাম এই বি হচ্ছে এই বেটা মানতেই বউ আচ্ছা সব শিখলে তোর ভাবে মানে মানবো স্যার মো আজকাল মেয়েরা তো এসবই ডাকে আপনি বলে শিখেন তাহলে ফার্স্ট ক্লাস তো জিমিনের মন পাইতো না জাঙ্কর সারা দিন রাত বিটিএস দেখে মানে সারা রাত বিটিএস দেখে বিটিএস কি নাকি তো জাঙ্গলও বিটিএস একটু লাইক লাইকে যায় তারপর জাঙ্গল বিটিএস দেখে তারপরে দিন জিমিন যখন কলেজে আসে তখন জাঙ্গল একটু হিরো হিরো ভাব নিয়ে জিমিনের পাশে দাঁড়ায় বলে যে ও আমাকে রিজেক্ট করে দিলে আজকে যদি আমার যে একদিন কারণ থাকতো বা জিয়ন জাঙ্গল থাকতো বা প্রাগ জিমিন থাকতো বা অন্য কেউ যে সব সুগামী নিয়ঙ্গি থাকতো তাহলে তুমি তাদেরকে কি বলতা ও তাহলে তুমি বিটিএস দেখো হ্যাঁ দেখি না বাট তোমার জন্য শিখতে হয়েছে কারণ আমার বউ যখন বিটিএস লাভার আমাকে তো বিটিএস ফ্যান বই হতেই হবে তাই না এখন বলো তুমি বিটিএস এর কি জানতে চাও বিটিএস কত সালে জন্মগ্রহণ করেছে বিটিএস কত সালে বিয়ে করে তাও বলে দেবে এমনকি বিটিএস কত সালে বাচ্চা নেবে তাও জানে ঠিক আছে কারণ আমার নাম জিয়ন জাঙ্গ বিটিএস একটা সদস্যের নামও কেন জিয়ন জাঙ্গ আছে আমি তাকে দেখেছি ওয়াও দেখলে জিমিন তোর জন্য এই ছেলে কিনা কালকে পড়বে যে কিনা বিটিএস উচ্চারণই করতে পারে না আজকে সাতটি গুলো শিখে আসছে তুমি যদি আমার এরকম একটা গর্ভণে থাকতো না আমি এটা করতে এটা আমাকে ফোর্স করছে এটা আমি করবো আচ্ছা ঠিক আছে তুমি যখন আমাকে আমার বিটিএস কে পছন্দ করি তখন আর কি কর তুমি যত বিটিএস ফ্যান বয় আমি বিটিএস আর্মি গার্ল এখন নিজের ফোনটা বের করো নাম্বারটা লেখো এবং কি কালকে কোথায় তোমার মা বাবাকে নিয়ে আসো আমাদের বাসায় এসে না হয় বিয়ের কথা পাকাপাকি করে ফেলো প্রেম বলে বসে কোনো দরকার নেই সোজা বিয়ে না হয় করে ফেলো কিন্তু হ্যাঁ বিটিএস আমার জামাই এই কথাটা মনে রাখবে তুমি হ্যাঁ হ্যাঁ বিটিএস তোমার জামাই লিসা আমার বউ কি বলো তুমি লিসা বেটা বলকে ওই ব্ল্যাক পিঙ্ক লিসা তোমাকে বলছি বিটিএস দেখতে ব্ল্যাক পিঙ্ক দেখতে বলছি না লিসা তো সুন্দর তাহলে আমি সুন্দর না তার মানে ঠিক না যাও তোমার সঙ্গে কোনো কথা নেই না না লিসা তো একটা বুড়া বেটি তুমি তো খুব সুন্দরী তো আমাদের বেটা কি হচ্ছে হচ্ছে তাহলে যাও তোমার মা বাবা কিনে কালকে চলে আসো আমাদের বাসায় তো ওদের দুই পরিবারে কোনো আপত্তি ছিল না যে কারণে ওদের বিয়েটা হয়েছে এক সপ্তাহের মধ্যে
খুবই ধুমধাম করে বিয়ে হয় বিটিএস আর্মি গার্ল বিটিএস ফ্যান বয়ের বিয়ে। তখন বুঝতেই পারছো তারপর বিয়ের পরে কি হবে, বাসর ঘর হবে তাই না? তো চলো দেখে জাগুক। তার রুমে জিমিন বসে আছে, জিমিনের পাশে আস্তে আস্তে গিয়ে বসে আমার একজন জিমিন, আজকে তো আমাদের বাসর রাত, তুমি আজকে কি আমাকে দিবে না তোমার কাছে আসতে নাকি আগের মতনই? আগের মতো কি আগে কি আমরা বাসর ঘর করছি নাকি? বলেছে এসব তুমি না, মানে তুমি তো সবসময় বিটেস বিটেস করে ওরে তোমার জামাই। হ্যাঁ বিটেস আমার জামাই, তুমি আমার জামাই, বিটেস আমার এক নম্বর জামাই, তুমি আমার দুই নম্বর জামাই, ঠিক আছে? এই যেন কোনো ঝকা টকা না শুনি, কারণ আমি বিটেসকে বলতে পারবো না, বলে যেতে পারি তোমাকে, কিন্তু বিটেস আমার জানা আমার করে যা, তোমাকে বলে যেতে আমার 2 মিনিট সময় লাগতো না, সত্যি কথা যেটা বলে দিলাম আজকে আমি তোমাকে। ও আচ্ছা, তাহলে কি করার, কিছু করার না, যদি তোমার বাসা বাড়ি করতে ইচ্ছে করে তাহলে আমার কাছে এসে আমার সারি আসলটা খুলে ঝগড়া করে ফেলো, আমি তোমাকে ধরবো না, কিছু মানা করবো না, বুঝছো? তখন আর কি বাসর ঘরে যেহেতু বাসর তো করবেই না, বিটেস্টার সবদিনে পরে দেখে নেবে, তখন আর জাঙ্ক ধীরে ধীরে জিমের পাশে এসে জিমের পাশে বসে এবং এক হাত দিয়ে জিমের গাল দুটো টাচ করে আস্তে আস্তে জিমিনের ঠোঁটে একটা কিস করে, জিমিন তাকে কিস ব্যাক করে, আস্তে আস্তে কিসটা গভীর হতে থাকে, জাঙ্গু কিস করছে আর এক হাত দিয়ে জিমিনের ব্লাউজের ফুলগুলো এক টান দিয়ে খুলে জিমিনের অ্যাপলগুলোকে টাচ করে। ও জিমিনের অ্যাপলগুলো খুব সফট ছিল, বুঝছো? এত সফট, নরম, তুলতুলে, আহ কি বলবো তোমাদের। বাচ্চাদের মতো খেতে থাকে, জিমিন সেটা ফিল করতে থাকে। আস্তে ঠান্ডাও দাঁত লাগছে, ব্যথা লাগছে, তো আস্তে বলে কি হয়, তুমি তো আপেল গুলো ছেড়ে ফেলবা। জাঙ্কুক একটা অ্যাপেল হাত বোলাচ্ছে আর একটা অ্যাপেল নিজের মুখে এনে সেটার রস খাওয়ার চেষ্টা করছে, যত রস আসবে না ছোট তো তাই। যাই হোক, তো এইসব করছে জাঙ্কুক, বলছে যে অ্যাপেলগুলো আমার আর কলা টলা তো এটা তোমারই, তোমাকে বুঝে নিতে হবে, তো আমাকে আমার অ্যাপেলগুলো বুঝে নিতে দাও। তখন জাঙ্কুককে জিমিন নিজের উপর থেকে সরিয়ে জাঙ্কুকের উপরে জিমিন বসে পড়ে এবং কি জাঙ্কুর প্যান্টের সেন্টটা খুলে তার জাঙ্গা আছে না জাঙ্গার উপরে হাত বোলাচ্ছে, তো হাত বোলাতে বলেছে হ্যাঁ কলাটা তো আমারই, তাহলে আমাকে তো বুঝে নিতে হবে, তুমি তোমার অ্যাপল টেস্ট করে ফেলেছো, এখন আমাকে আমার কলাটা টেস্ট করতে দাও। এই কথা শোনার পর সাথে সাথে জাঙ্গুর শরীর গরম হয়ে যাবে, জাঙ্গুর বানানোটাও দাঁড়িয়ে যায়। ওহ কি বলবো, তখন দুজনে দেরি না করে জিমিন তো জাঙ্গুর কোলে বসেছিল, সেই অবস্থায় জাঙ্গু তার মেন ওইটা বের করে জিমিনের মেন পাটে আস্তে আস্তে করে ফিট করে এবং আস্তে আস্তে তাকে নাচাতে থাকে। জাঙ্কু জিমিনের কোলে নিয়ে খেলাটা খেলতে থাকে, জাঙ্কু আস্তে আস্তে খেলছে, যে কারণে জিমিনের খুব ভালো লাগছে। তো প্রায় 5 মিনিট পর এইভাবে হওয়ার পর জিমিনকে সে শুয়ে দেবে এবং শুয়ে সে একটু ভিতরে মানে একটু ভালো করে খেলাটা খেলে ফেলে। তো কি খেলা খেলেছে বুঝতে পার, তো প্রায় 2-3 ঘন্টার খেলে রাত যখন প্রায় 4টা, তখন দুজন দুজনকে ছেড়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। আর জিমিন ভাবে আমার করতে ইচ্ছে ছিল বিয়ের সাথে এসব করবো, কিন্তু তোমার সাথে করতে হতো আমাকে, তোমার কি ভালো লাগেনি? বিয়ের সাথে করলে কি বেশি হতো না, কামড়ে কি তোমাকে শান্ত করতে পারি না, এইভাবে বলেছো তুমি? দেখো বি, আমার ক্লাস বিতে আমি ভালোবেসে কত স্বপ্ন দেখেছি, এই রকম তুমি জানো, ভেবেছিলাম যদি বিয়ের সাথে আমার বিয়ে হয় না বাস্তবে, তাহলে এটা করব সেটা করব এইভাবে সেইভাবে কত জায়গায় যে কীভাবে কীভাবে করবো লজ্জা লাগে বলতো, কিন্তু দেখো সেই জায়গায় তোমার সাথে আমার করতে হলো। এটাই ভাবলাম যে মানুষ কীভাবে আর হয় কি, চাষিদের সাথে খান মিডল হিরো আলম, মানে তুমি হিরো আলম থেকে একটু ভালো খারাপ না, তাহলে চলো আবার খেলা খেললাম, তো হিরো আলম না
তুমি আমাকে বললা মুছে গেছে। আরে না আমি এটা বলতে চাইনি, বললাম যে ভি কিম টায়ন বিশ্বের নাম্বার ওয়ান হ্যান্ডসাম বয় বিটিএস এটা। ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই, এন্ড আই লাভ ইউ।